কয়েক মাস আগে আমার ইতালি প্রবাসী বন্ধু রাসেলের মেয়ে ছেলে হয়েছে। আমরা এখন ও ছেলের জন্য বউ খুঁজতে যাচ্ছি, মাহবুব অলরেডি আছে। বাংলাদেশে বৈষম্য সবসময়, এই দেখেন আমরা খালি পায়ে, এই দেখেন মহিলারা। আর এই হচ্ছে আজকে ডোনার, রাসেলের ছেলের জন্য যে আমরা মেয়ে নিতে আসছি, রাসেলের ছেলেকে দিয়ে আমরা রাশেদুলের মেয়েকে দিয়ে বিয়ে করব। বাবু কি বলো? আরে রাসেল, আরে রাশেদুল, রাসেলের বউর নাম সাথি, রাশেদুলের বউর নাম চৈতি, লাস্টে ই প্রত্যয় যোগ হয়েছে, তো তার মানে ওদের এটা কি মিল হবে? অপারেশন সাকসেসফুল আল্লাহর রহমতে, মাহবুবের রক্ত লাগতেছে না। আর রাশেদুল অনেক অনেক কষ্টে আবেগ কন্ট্রোল করার চেষ্টা করতেছে, আমি বুঝতেছি। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর মাহবুব, এটা হচ্ছে আমাদের ইতালি প্রবাসী রাসেল, ওর ছেলের জন্য তোমার মেয়েকে আমরা কবুল করি না। যুগে প্রথমে বাচ্চা দেখলে কত আলহামদুলিল্লাহ, পরে কত এবার আগে বাচ্চা দেখলে পরে কয় আলহামদুলিল্লাহ। পোলা সারাদিন ক্ল্যাশ অফ ক্ল্যান আর ক্যান্ডি ক্রাশ খেলে আর জীবন শেষ। তুমি যে কিছুদিন ক্যান্ডি ক্রাশ খেলছো, এটার ভয়াবহ অভিজ্ঞতা কি তোমার? সংসারে তো ভেঙে গেছে, তাই না? বয়সে খেল নেই ক্যান্ডি ক্রাশ, তারপরে তারপরে এক ঘন্টা ধরে রুমে বয়ে রয়েছে, দেখি নি। তারপরে তুমি কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত না, আমাদের মোবাইলটা একবার ডিলেট, মানে বউ থাকবে না ক্যান্ডি ক্রাশ থাকবে? হ্যাঁ অবশ্যই, ফ্যামিলি বউ। বাংলাদেশের আরেকজন এক্সপার্ট ক্যান্ডি ক্ল্যাশ অফ ক্ল্যান প্লেয়ার আমাদের রুহুল ভাই। রুহুল ভাই দুই বছর যাবৎ খেলছেন, প্লেয়ার কাছ থেকে রমজান মাসের বাবুয়াস। রাসেলের ছেলের জন্য রাশেদুলের মেয়ে কেমন? আপনারা প্রাইজ এটা করে থাকেন, ওটিতে নেওয়ার পর রক্ত গজা শুরু করেন বাচ্চার জন্য, দয়া করে এটা নেক্সট টাইম করবেন না। যখন থেকে জানবেন আপনার এক্সপেক্টিং বাচ্চা, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, ওয়াইফের ব্লাড গ্রুপ জেনে তিন চারজন ডোনারকে বলে রাখুন, যাতে দরকারের সময় রক্ত খুঁজতে না হয়। কারণ আপনার এই একটু আনস্মার্টনেসের কারণে আপনার বউ এবং বাচ্চা মারাও যেতে পারে রক্তের অভাবে। সো বি স্মার্ট। ওটিতে ঢুকায় রক্ত খুঁজেন না, যদি আপনি ওটিতে ঢুকায় বউর বাচ্চা হওয়ার জন্য রক্ত খুঁজেন, তাহলে আপনি একটা রাম ছাগলের বাচ্চা বাচ্চা। চার নম্বর, চার নম্বর।